আমি বক্তব্যটা আমার বক্তব্যটা আমি শুরু করতে চাই নিপুণ যে শেষে যে স্লোগানটা দিল, যে স্লোগানটা আমি শুরু করেছিলাম যে বাংলাদেশ যাবে বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। এই স্লোগানটা দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করতে চাই। প্রিয় ভাই বোনেরা, এই যে স্লোগানটি বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে, কেন এই স্লোগানটি, এই স্লোগানটির একটি অর্থ আছে। এখানে আমাদের দাদা একটু আগে খুব সুন্দরভাবে কিন্তু বাংলাদেশের যে চিত্রটা উনি সংক্ষেপে তুলে ধরেছেন, বাংলাদেশের অতীত বর্তমান সবকিছু সুন্দরভাবে উনি খুব তুলে ধরেছেন। উনি যেহেতু অতীতটা সুন্দরভাবে তুলে ধরেছেন, কিভাবে কিভাবে আপনাদের নেতা আমাদের এই প্রিয় দলের যে দলের যে প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কিভাবে উনি সেই স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়েছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিভাবে বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেছিলেন এই দেশে, কিভাবে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন, কিভাবে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশে এই গণতন্ত্রের জন্য, সংসদীয় গণতন্ত্রের জন্য যে আমরা আন্দোলন সংগ্রাম করছি, সেই সংসদীয় গণতন্ত্র 1991 সালে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে এই দেশে কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, সংক্ষেপে সবকিছু দাদা তুলে ধরেছেন। প্রিয় ভাই বোনেরা, আজকে এই যে আপনারা সামনে যারা আপনারা বিএনপি নেতাকর্মী সহ সমর্থক বৃন্দ শুভাকাঙ্ক্ষীরা আপনারা বসে আছেন, আমি যদি একজন একজন করে মানুষকে